আসসালামু আলাইকুম, আমি নাহিদ সুলতানা, মাজহারুল উলুম কাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বাংলা প্রভাষক, আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে আমি একটা কবিতা নিয়ে আসছি। কবিতার নাম হলো বিভীষণের প্রতি মেঘনাদ। বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি নিয়ে আমি আলোচনা করব। এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমি আজকে কবি পরিচিতি এবং কবিতার যতটুকু পড়ানো যায় আজকের ক্লাসে ততটুকুই আলোচনা করব। যেহেতু এটা অনেক লম্বা কবিতা, তাই পুরোটা কবিতা আজকের একদিনে ক্লাসে শেষ করা সম্ভব না, তাই বাকি অংশ এরপর এক ক্লাসে দেখে নেবে। আজকে সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমি আলোচনা করছি। প্রথমে আমি কবি পরিচিতিটা একটু বলছি। এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি আধুনিক বাংলা কবিতার অনেক গুরুত্বপূর্ণ একজন কবি, আধুনিক বাংলা কবিতার জনক যাকে বলা হয়, আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত। ১৮২৪ খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানে গ্রামে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। মধুসূদন 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। সেখানে ছাত্রাবস্থাতেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। 1833 সালে যখন তিনি হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে পড়েন, ওই সময় তিনি সাহিত্য প্রতিভার, তার যে সাহিত্যের প্রতি, লেখার প্রতি একটা ঝোঁক আছে, তিনি লিখতে পারেন, সেটা ওই সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় প্রকাশ পায়। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করে তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দটা যোগ করেন। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, সেজন্য তার নামের আগে মাইকেল শব্দটি তিনি 1843 খ্রিস্টাব্দে যোগ করেন। খ্রিস্টধর্ম গ্রহণ করার পর ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হতে হয়। যেহেতু তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষা লাভ করেন, খ্রিস্টান ধর্মে চলে যান, সেজন্য তিনি তার নামের আগে মাইকেল শব্দটা যোগ করেন। তাই তাকে হিন্দু কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং তিনি বিশপস কলেজে ভর্তি হন। সেখানে তিনি গ্রিক, লাতিন ও হিব্রু ভাষা শেখার সুযোগ পান। মধুসূদন বহু ভাষায় দক্ষ ছিলেন। ইংরেজি ও সংস্কৃত সহ ফরাসি, জার্মান এবং ইতালীয় ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেছিলেন। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, কিন্তু বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। আমরা জানি মধুসূদন প্রথম দিকে ইংরেজি ভাষার প্রতি খুব বেশি দুর্বল ছিল, আসক্ত ছিল। তিনি ইংরেজিতে অনেক চর্চা করেছিলেন, ইংরেজি ভাষায় লিখে তিনি খ্যাতি অর্জন করতে চেয়েছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তিনি বুঝতে পারেন মাতৃভাষা চর্চার মাধ্যমে তিনি সাফল্যও পাবেন এবং অনেক দূর এগিয়ে যেতে পারবেন। পরে তিনি তার ভুল বুঝতে পেরে মাতৃভাষায় চর্চা করেন। বাংলা ভাষায় চর্চা করে তিনি অনেক বড় কবি হিসেবে খ্যাত হন। মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। পয়ার বলতে আসলে অক্ষরবৃত্ত ছন্দের 8+6 মাত্রা, মানে 14 মাত্রার পঙ্ক্তিকে প্রত্যেকটা লাইনে 14 মাত্রা থাকবে, অক্ষরবৃত্তে 8+6 মাত্রা থাকবে, তাহলে সেই পঙ্ক্তিতে লেখা কবিতাকে পয়ার কবিতা বলে, মানে পয়ার ছন্দে কবিতা বলে। 8+6 মাত্রা, একটি চরণের শেষে আরেকটি চরণের মিল ছিল ওই ছন্দের অনরপ্রথা। পয়ার ছন্দের ওই সময় অনরপ্রথা, মানে যেটা নড়বে না, ওই ধরনের প্রথা ছিল কি একটি চরণের শেষে আরেকটি চরণের মিল থাকবে, মানে কবিতার প্রত্যেকটা লাইনের শেষ শব্দের শেষে, প্রথম লাইনের শেষ শব্দের শেষে দ্বিতীয় লাইনের শেষ শব্দের মিল থাকবে। তাহলে এই যে চরণের শেষে যে মিলটা, সেটাই ছিল, সেটাই হচ্ছে অন্তমিল। তাহলে সেই অন্তমিলটা ছিল ওই সময়। মধুসূদনের বাংলা কবিতার, মধুসূদন নিজে বাংলা কবিতার এ প্রথাকে ভেঙে দিলেন। কোন প্রথাটা? যেটা বলা হচ্ছে ছন্দের যে অনর প্রথা ছিল, যেটা ভাঙা যাবে না, সেটা কি পয়ার প্রথা, যেটা প্রত্যেকটা পঙ্ক্তির শেষে মিল থাকবে, অন্তমিল থাকবে, সেটাকেই বলা হচ্ছে, এবং 8+6 মাত্রার লেখাটাকে বলা হচ্ছে, এবং প্রত্যেকটা পঙ্ক্তির শেষে মিল থাকবে, যে শব্দটা লেখা হবে
সেটার পরে যেমন একটা লাইনের শেষে একটা শব্দ, আমি কবর কবিতা বলি, এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তলে হচ্ছে ওই পংক্তির শেষ শব্দ। 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, তলে জলে, প্রথম লাইনে ছিল শেষ, প্রথম পংক্তির শেষ শব্দ ছিল তলে, আর দ্বিতীয় পংক্তির শেষ শব্দ হচ্ছে চুকে, এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর, দ্বিতীয় পংক্তির লাইন, দ্বিতীয় পংক্তির একটা হচ্ছে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, তাহলে তলের সাথে জলে দুটার একটা মিল আছে, এটা হচ্ছে অন্তমিল। এবং মধুসূদনের আগে যারা কবিতা লিখতেন তারা কবিতার মধ্যে এই মিলটা রাখতো, নাহলে একটি চরণের শেষে আরেকটি চরণের মিল ছিল ওই ছন্দের অনপ্রথা। মধুসূদন বাংলা কবিতার এ প্রথাকে ভেঙে দিলেন, কোন প্রথাকে, ওই যে অন্তমিলে প্রথাটা, এবং যে মিলের একটা অন্তমিল যেটা বলা হয়েছে সেই মিলে প্রথাকে তিনি ভেঙে দিলেন, এবং তিনি নতুন একটা ছন্দ প্রবর্তন করেন, ওটার নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, যেখানে মিল থাকবে না, মানে অন্তমিলটা খুব একটা জরুরি না। তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ, তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। বাংলা চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এবং প্রহসন, একে কি বলে সভ্যতা, এবং বুড়ো শালিকের ঘাড়েরও তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাব্যগ্রন্থ অনেক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, মেঘনাদবধ কাব্য তোমাদের আজকে যে কবিতাটা পড়াবো, বিভীষণের প্রতি মেঘনাদ, এটা এই মেঘনাদবধ কাব্যেরই অন্তর্গত কিছু অংশ তোমাদেরকে কবিতা হিসেবে দেওয়া হয়েছে, মেঘনাদবধ কাব্যেরই অন্তর্গত কবিতা। ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, এগুলো হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগুলো। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলকাতায় মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা কবি পরিচিতি সম্পর্কে জানলে, এবার তোমাদেরকে কবিতাটা পড়াচ্ছি, যতক্ষণ সম্ভব আমি পড়িয়ে যাচ্ছি, এরপর পরের ক্লাসে তোমরা বাকি অংশটা দেখে নেবে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হাই তাত উচুত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহুদর রক্ষশ্রেষ্ঠ শুলি শম্ভুনী কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। তাহলে এতক্ষণে আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণে এতক্ষণ পর মেঘনাদ অরিন্দম মানে যে অরিকে দমন করে, এখানে অরি মানে শত্রু, শত্রুকে কে দমন করে, মেঘনাদ দমন করেছে, সেজন্য অরিন্দম বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা একটু কবিতাটা পড়ার আগে কিছু বিষয় একটু জানতে হবে, তা না হলে তোমরা বুঝতে পারবে না কেন কাকে অরিন্দম বলা হয়েছে, কে কার সাথে কি, কার কী সম্পর্ক, এখানে মেঘনাদের সাথে বিভীষণের কী সম্পর্ক, লক্ষণ চরিত্র পাবে তোমরা, রাম চরিত্র পাবে, রাম চরিত্র, রাবণ চরিত্র আছে, তাহলে কার সাথে কী সম্পর্ক, এগুলো না জানলে তোমরা কবিতাটা বুঝতে পারবে না। আমি একটু বলছি, তোমরা খেয়াল করো, এখানে আমরা যে যুদ্ধটা দেখব, দুইটা দেশের সাথে দুইটা দলের এখানে যুদ্ধ হচ্ছে, এক পক্ষে আছে, এখানে নায়ক পক্ষ হচ্ছে রাবণ পক্ষ, মেঘনাদ পক্ষ, যেহেতু মেঘনাদ বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ হচ্ছে এখানে নায়ক পক্ষ, রাবণের ছেলে, রাবণ স্বর্ণলঙ্কার রাজা, স্বর্ণলঙ্কার রাজা হচ্ছে রাবণ, রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ, রাবণের ভাইয়ের নাম হলো বিভীষণ, তাহলে বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, ঠিক আছে, বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা। তারপরে অপর পক্ষে আমরা দেখব, তার বিপরীত পক্ষে যে অবস্থান করছে, যার সাথে যুদ্ধটা, সে হলো রঘুবংশের সন্তান রাম, রাম বনবাসী, সে বনে এসে, সে বনে বনে বাস করছে, তার রাজ্য সে ছেড়ে সে বনে এসেছে নির্বাসনে, ওখানে সীতাকে অপহরণ করা নিয়ে আসলে এই যুদ্ধটা হয়, সীতা হচ্ছে রামের স্ত্রী, যদিও তোমাদের বইয়ে, তোমাদের পাঠ্য কবিতাতে এগুলো নাই, সীতা সম্পর্কে নাই, তারপরে এর আগের কাহিনীটা জানা থাকলে তোমাদের কবিতাটা বুঝতে সহজ হবে। সীতাকে নিয়েই আসলে এই যুদ্ধটা, লঙ্কাকাণ্ড যেটা বাঁধে যে যুদ্ধটা, ওটা হচ্ছে সীতাকে অবলম্বন করে, সীতাকে অপহরণ করেছে রাবণ, ওটা নিয়েই রামের সাথে রাবণের যুদ্ধ লেগে যায়। এখন রাবণ হচ্ছে স্বর্ণলঙ্কার রাজা,
আর রাম সে বনবাসে নির্বাসনে চলে আসে, তাকে নির্বাসনে দেওয়া হয়, ওটারও একটা কাহিনী আছে, অতটুকু তোমাদের যেতে হবে না। সে বনবাসে থাকে বনের মধ্যে, তার স্ত্রী সীতাকে এবং তার ভাই লক্ষণকে নিয়ে সে থাকে। ওখান থেকে সীতাকে যখন রাবণ অপহরণ করে নিয়ে আসে, তারপর রাবণ এবং রামের মধ্যে যুদ্ধটা সংঘটিত হয়। যুদ্ধটা লাগে, রামের ভাই আছে লক্ষণ, তার পক্ষ হয়ে লক্ষণ যুদ্ধে যায়। লক্ষণ কি করে, স্বর্ণলঙ্কাপুরীতে প্রবেশ করে সে সবাইকে চোখে ধুলো দিয়ে স্বর্ণলঙ্কাপুরীতে প্রবেশ করেছে। লঙ্কাপুরীতে মেঘনাদ যেখানে পূজা করে, সে যুদ্ধে যাওয়ার আগে মেঘনাদ ইষ্টদেবের পূজা করে, অগ্নি দেবতার পূজা করে। তাহলে ওটা বিভীষণের খবরটা লক্ষণকে দিয়েছিল, তো লক্ষণ রামকে দিয়েছিল মূলত। তো রাম কি করে লক্ষণকে পাঠায়, ভাইকে পাঠায়, লক্ষণ আসে, তাদের স্বর্ণলঙ্কাপুরীতে ঢুকে যায়। তারপর সবাই আর চোখে ফাঁকে দিয়ে সে যেখানে মেঘনাদ পূজা করে যজ্ঞাগারে, নিকুম্ভিলা যজ্ঞাগারে সেখানে সে প্রবেশ করে, তারপর সে পিছন থেকে মেঘনাদকে হত্যা করে। এগুলো অবশ্য হত্যা করার কাহিনী তোমাদের নাই, তোমাদের বইয়ে নাই, তোমাদের জাস্ট যতটুকু জানতে হবে আমি ওইটা নিয়ে একটু বোঝাচ্ছি। তোমরা চরিত্রগুলো একটু মনে রাখবে যাতে তোমরা কবিতাটা ভালো করে বুঝতে পারো। তাহলে মেঘনাদের বাবা হচ্ছে রাবণ, সে হচ্ছে স্বর্ণলঙ্কার রাজা, আর তার বিপরীত পক্ষে আছে রাম। রামের ভাই লক্ষণকে আমরা দেখব, সে মেঘনাদকে হত্যা করতে এসেছে, আর লক্ষণকে সাহায্য করে মেঘনাদেরই চাচা বিভীষণ, যে রাবণের ভাই। তারপর আরেকটা চরিত্র এখানে কুম্ভকর্ণ আছে, কুম্ভকর্ণ হচ্ছে তাও রাবণের আরেক ভাই। রাবণের এক ভাই হলো বিভীষণ, আরেক ভাই কুম্ভকর্ণ। তাহলে তারা তিন ভাই আমরা দেখতে পাচ্ছি। তার পুত্রের নাম আছে এখানে মেঘনাদ, যে দেবতাকে জয় করেছে, যে শত্রুকে জয় করেছে, যে মহাসেনাপতি, অনেক বড় বীর, সে হচ্ছে মেঘনাদ। আচ্ছা, তাহলে এবার আমি কবিতার কাহিনীটা বলছি, তোমরা শোনো। এতক্ষণে সে কে, এতক্ষণে মেঘনাদ কাকে বললো? অরিন্দম কহিলা বিষাদে, সে খুব মন খারাপ করে। অরিন্দম বলতে এখানে মেঘনাদকে বোঝানো হচ্ছে। মেঘনাদ খুব মন খারাপ করে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, জানি না লক্ষণ কিভাবে এসে আমাদের এই লক্ষপুরীতে, আমাদের এই রাক্ষসপুরীতে প্রবেশ করেছে। রক্ষপুরে মানে তাদের রাক্ষসপুরীতে। লক্ষণ কিভাবে, লক্ষণ হচ্ছে তাদের শত্রুপক্ষ, রামের ভাই। তাহলে সে লক্ষণ তাদের শত্রুপক্ষে, এত পাহারা আছে, এত সৈন্য সামন্ত আছে, এত প্রহরী চোখ ফাঁকে দিয়ে সে কিভাবে তাদের কুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করলো, তাদের লক্ষ, তাদের রক্ষপুরে মানে রাক্ষসপুরীতে প্রবেশ করলো। সে সেজন্য বলল যে জানি না কিভাবে লক্ষণ এসে আমাদের এই রাক্ষসপুরীতে পৌঁছালো। হাই তাত, উচিত কি তব এ কাজ, হাই, সে খুব আফসোস করে বলছে। তাত মানে বাবাকে বলা হয়, এখানে চাচাকে বোঝানো হচ্ছে, এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। উচিত কি তব এ কাজ, আপনার কি এ কাজ করা উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, নিকষা সতী যিনি একজন সতী, নিকষার কথা বলা হচ্ছে, যে কার মা, যে বিভীষণের মা, তোমার জননী বিভীষণের মা। সহুদ রক্ষশ্রেষ্ঠ তোমার নিজের মায়ের, মায়ের সন্তান মানে তোমার নিজের মায়ের পেটের ভাই, রাক্ষসদের শ্রেষ্ঠ সেটা হচ্ছে রাবণ। এখানে রাবণের কথা বলা হচ্ছে, তোমার, তুমি রাবণের, রাক্ষসের শ্রেষ্ঠ যে সে হচ্ছে রাবণ, তুমি রাবণের আপন ভাই হয়ে কিভাবে কাজ করলে? শুলি শম্ভুনি কুম্ভকর্ণ, আরেক ভাইয়ের নাম হচ্ছে বিভীষণের আরেক ভাইয়ের নাম কুম্ভকর্ণ, যে শূলদেব মহাপানি শূলদেবের মতো খুব বড় বীর। ভাতৃপুত্র বাসব বিজয়ী তোমার ভাইয়ের ছেলে, মানে মেঘনাদ নিজের কথাই বলছে বিভীষণকে, যে তোমার ভাইয়ের ছেলে আমি ভাতৃপুত্র বাসব বিজয়ী, বাসব বিজয়ী মানে যে দেবতাকে জয় করেছে, দেবতাদের সাথে যুদ্ধ করে যে জয় করেছে। নিজ গৃহপথ তা দেখাও তস্করে, নিজের গৃহপথকে, তস্করকে দেখাও, চোরকে দেখাও, চণ্ডালে বসাও নি রাজার আলোয়ে, চণ্ডাল নিচু জাতকে রাজার আলোয়ে তুমি এনে বসেছো, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য, তোমাকে আমি গঞ্জনা করি না, কারণ তুমি আমার পিতা সমান। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাকারে, পাঠাই বড়া মানুষে সমান ভবনে, ছাড়ো দ্বার, ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে, পাঠাই বড়া মানুষে সমান ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে। তাহলে বললো যে অস্ত্রাগারের দ্বার ছেড়ে দাও। চাচাকে বললো রাম, রামের অনুজ মানে লক্ষণকে কোথায় পাঠিয়ে দিবে, সমন ভবনে মানে একেবারে মেরে ফেলবে, তাকে জমা লইয়ে পাঠিয়ে দিবে।
সে আমাদের লঙ্কাপুরীতে প্রবেশ করে আমাদের লঙ্কাকে কলঙ্কিত করেছে, সেজন্য লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব আহবে, আহবে মানে যুদ্ধ করে ভেঙে দিব। তাহলে লঙ্কাকে সে কলঙ্কিত করেছে, আমি যুদ্ধ করে তাকে এই লঙ্কার কলঙ্ক আমি ভেঙে দিব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই থাক, যেহেতু এটা অনেক লম্বা কবিতা, আগামী ক্লাসে আমি বাকি অংশটা দিব, তোমরা আগামী ক্লাস অবশ্যই দেখে নিবে, আমি ভালো করে বুঝাই বলবো। সবাইকে ধন্যবাদ।